তিনি ক্ষমাশীল ও দয়ালু। তোমাদের যুদ্ধবন্দীদেরকে তোমরা বলো, আল্লাহ যদি তোমাদের হৃদয়ে ভালো ও কল্যাণকর কিছু দেখে থাকেন, তাহলে তোমাদের নিকট থেকে যা নেওয়া হয়েছে তার চেয়ে উত্তম দান করবেন এবং নিশ্চয় তোমাদের ক্ষমা করবেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং করুণাময়, সকলের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। মুসলিম ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বন্দীদের প্রতি সদয় হয়ে তাদের সামর্থ্য অনুযায়ী মুক্তিপণ আদায় করতে, আর যে মুক্তিপণ দিতে সক্ষম নয় সে যেন মুহাজিরিন ও আনসার শিশুকে পড়তে এবং লিখতে শেখায়, আর যদি সেটাও না পারে তাহলে উদার হও এবং তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দাও। আর কুরাইশের মুশরিকদের জন্য প্রস্তুত হও, শীঘ্রই প্রতিশোধের জন্য তারা আসবে, অবশ্যই তোমাদের উপর আক্রমণ করবে, যেহেতু তোমরা সবাই আল্লাহর দীন ইসলামকে রক্ষা করছো। তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও, কারণ জেনে রাখো শহীদরা পাবে জান্নাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিমদের মধ্যে যারা প্রকাশ্যে ঈমান এনেছেন কিন্তু অন্তরে আনেননি, এবং গোপনে এই মুনাফিকরা মুশরিকদের সাথে মিলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হচ্ছে, প্রকৃতপক্ষে তারা কখনোই মুসলিমদের কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে বদরের যুদ্ধের লুটপাট নিয়ে ভ্রান্ত ধারণা ছড়ানো হয়েছে, তাই যুদ্ধে অর্জিত সম্পদের বিষয়ে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে, যুদ্ধে তোমরা যা লাভ করো তার এক পঞ্চমাংশ আল্লাহ তাআলার, তার রাসূল, রাসূলের আত্মীয় স্বজন, এতিম মিসকিন ও মুসাফিরদের জন্য। যদি তোমরা আল্লাহর ওপর আর চূড়ান্ত ফয়সালার দিন অর্থাৎ দুপক্ষের মিলিত হওয়ার দিন আমি যা আমার বান্দার উপর অবতীর্ণ করেছিলাম তার উপর বিশ্বাস করে থাকো, আর আল্লাহ হলেন ক্ষমতাবান এবং নিশ্চয় তিনি সর্বশক্তিমান। শুনুন মুসলিম ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরাইশ মুশরিকরা প্রতিশোধের জন্য প্রস্তুত হচ্ছে, তাই তোমাদেরকে প্রস্তুত হতে বলেছেন। তারা সিরিয়ার বাণিজ্য থেকে আনা সমস্ত সম্পদ বিনিয়োগ করে বাহিনী করেছে সবাইকে হত্যা করতে, করার জন্য তাদের ধন সম্পদ ব্যয় করে, অচিরেই তারা তা ব্যয় করবে, তারপর সেটা তাদের আফসোসের কারণ হবে, এরপর তারা পরাভূত হবে, আর যারা কুফরি করেছে তাদেরকে জাহান্নামে একত্র করা হবে। আল্লাহর শপথ, ইসলামকে রক্ষার জন্য যুদ্ধ করব অথবা সবাই মৃত্যুবরণ করব। স্বাগতম কাব, হঠাৎ এখানে কি মনে করে? ঘোড়াটা নিয়ে বেঁধে রাখো। কাব ইবনে আশরাফ, জনপ্রিয় ইহুদি কবি। এই যে আবু সুফিয়ান, মক্কাবাসীদের প্রধান, মোহাম্মদ যেইভাবে আমাদের লোকদেরকে হত্যা করে চলেছে সেসব দেখার চাইতে মরে যাওয়া অনেক ভালো ছিল। ওই মোহাম্মদ আর তার অনুসারীরা আমাদের প্রধানদের হত্যা করেছে, এমনকি আমার পুত্র হানজালাকেও হত্যা করেছে, আর তারা আমাকে অনেক আঘাত করেছে। কাপ, এত কিছু ঘটার পর আপনি আর কি নিয়ে বেঁচে থাকবেন? প্রতিশোধ নেবেন না? না, লাত আর উজ্জার শপথ ওদের ছাড়ব না, এমন ভয়ঙ্কর প্রতিশোধ নেব যা আরবের লোকের আগে কখনো দেখেনি। আমরা সৈন্যবাহিনী প্রস্তুত করছি আর অস্ত্র জোগাড় করছি। ইয়াসরিবের আউস আর খাজরাজদের চোখের সামনে মোহাম্মদ আর তার অনুসারীদের হত্যা করে তবেই আমি শান্ত হব, আর এটা করার আগে আমার কোনো রকম শান্তি নেই। আপনি তো জানেন মক্কা প্রধান, যে ইয়াসরিবে আপনার বেশ কিছু সমর্থক রয়েছে, ইহুদিরা তো আছেই, তেমনি আবদুল্লাহ ইবনে উব্বাইও আছেন। রবের শপথ, মোহাম্মদ সেখানকার নেতা হলে আমাদের আর কোনো গুরুত্বই থাকবে না, এমনকি ইবনে উব্বাইও কখনো মুহাম্মাদের কথার বিরুদ্ধে যাবার সাহস পাবে না। জয়নাব, রবের শপথ তোমার থেকে বিচ্ছিন্ন হওয়া অনেক কঠিন ও বেদনাদায়ক, কারণ তুমি একজন উত্তম কন্যা আর উত্তম স্ত্রী,
তোমার মাঝে আনুগত্য, সততা, দয়া আর আত্মার পবিত্রতা দেখেছি। বিশ্বাস করো, এই সব কিছুই আমাকে মুগ্ধ করেছে জয়নাব। আমার খুব কষ্ট হচ্ছে, তবু আমি কথা দিয়েছি যে আমি যখন মুক্তি পাবো তখন তোমার মায়ের অলংকারটি সহ তোমাকে ফেরত পাঠাবো, যেটা আমাদের বিয়ের রাতে উপহার দিয়েছিল। আমি রবের কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের আবার একত্রিত করেন। আপাতত তুমি চলে যাও জয়নাব। আর এখান থেকে যাওয়ার পর ইয়াসরিবে তুমি তোমার বাবার সাথে দেখা করো জয়নাব। আমি তোমার বাবাকে কখনোই নিরাশ করব না, যদিও আমি তার প্রচার করা বাণীতে বিশ্বাস করিনি। সত্যিই তিনি সৎ, মহান আর দয়ালু মানুষ। তুমি এখন যাও জয়নাব। জয়নাব, জয়নাব, যাইদ ইবনে হারিস একদল লোক নিয়ে তোমার জন্য অপেক্ষা করছে, যাতে তারা তোমাকে তোমার বাবার কাছে সহি সালামত নিয়ে যেতে পারে। কিসের অপেক্ষা করছেন? যুদ্ধে বের হচ্ছেন না কেন? ক্রোধে আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। আমরা আপনার পক্ষে থাকবো না যদি আপনি এর বদলা না নেন। একজন সম্ভ্রান্ত বংশের লোককে হত্যা করে কূপের লাশ ফেলে দিয়েছে তারা, যে কূপের উপর দিয়ে শকুন উড়াউড়ি করছিল। তারপরেও চুপ করে বসে থাকবেন আপনারা? কে আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ নেবে? মুহাম্মদ আর হাসিম গোত্রকে কি আপনারা এত কিছুর পরেও ছেড়ে দিবেন? আউস আর খাজরাজ গোত্রকেও কি ছেড়ে দিবেন? আপনি অত্যন্ত চমৎকার কথা বলেছেন। নারীদের এভাবেই প্রতিবাদ করা উচিত। বদরের প্রান্তর মৃতদের শোকে পাথর, আর সে চোখের পানি চাঁদের আলোর মতো উজ্জ্বল। বিজ্ঞ ব্যক্তিদের হত্যা করা হয়েছে। মনে করবেন না যে আমাদের নেতারা মারা যায়নি। হায়, মাটি যদি সেই সময় প্রবল ভাবে নড়ে উঠত যখন তাদের হত্যা করা হয়েছিল। শুনলাম আবুল হাকামের মৃত্যুর কারণে নাকি মুগিরা বংশে কালো শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি তার দুই ছেলে রাবিয়া ও মুন্নাবিও এই পৈশাচিক মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। আমি শুনেছি হারিস ইবনে হিশাম নাকি সেখানে আছে, আর লোকদের একত্রিত করে বিশাল একটা বাহিনী নিয়ে ইয়াসরিবের উদ্দেশ্যে সফর করছিল বিজ্ঞ সব ব্যক্তিদের রক্ষা করতে। বদরের যুদ্ধে যে নারীরা তাদের স্বামী আর সন্তানদের হারিয়েছে, আমি গিয়ে তাদের সাথে দেখা করেছি আব্বাস। আল্লাহর শপথ দেখে মনে হচ্ছিল আমাকে মেরেই ফেলবে। মহান আল্লাহর শপথ, আমরা ভেবেছিলাম যে আমরা সবাই যুদ্ধ করলেও তার বাবা জাহারা গোত্রের আর সবার মতোই বদর থেকে ফিরে আসবেন, কিন্তু তিনি তার ছেলে এবং ভাইকে তার সাথে দাঁড়ানোর নির্দেশ দিয়ে সম্মুখ যুদ্ধের ময়দানে তারা একসাথে নেমেছিলেন। আমরা দাঁড়িয়েছিলাম আর কিছু আনসার লোক তাদের সাথে মোকাবেলা করতে সামনে আসে, কিন্তু তারা প্রত্যাখ্যান করে আমাদের হামজা উবাইদার আলীর সাথে সম্মুখ যুদ্ধ করতে চেয়েছিলেন। বীর যোদ্ধা উবাইদার মৃত্যুতে আমরা একজন মুসলিম বীরকে হারিয়ে ফেললাম, আর উবাইদা শহীদদের অন্তর্ভুক্ত হলেন কারণ তিনি একজন ইমানদার ব্যক্তি ছিলেন, আর তাকে মহান আল্লাহ তাআলা যেন বেহেশত নসিব করেন, এটাই আমাদের সকলের অন্তরের প্রত্যাশা। আমিন। ধ্বংস হোক কাব ইবনুল আশরাফ। জনপ্রিয় ইহুদি কবি? হ্যাঁ, সে মক্কার প্রান্তরে দাঁড়িয়ে মদিনায় যাওয়ার জন্য একের পর এক তাগিদ দিয়ে যাচ্ছে, যেন তার আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ করতে দ্রুত মদিনায় যায়। আমাকে এ বিষয়ে আল্লাহর রাসুলের কাছে একটি পত্র পাঠাতে হবে। মদিনার ইহুদিরা সেখানে একটি চুক্তিতে সম্মত হয়েছিল, কিন্তু এখানে এসে তারা তা ভঙ্গ করছেন, এতে মদিনায়ও ক্ষয়ক্ষতি হতে পারে। ভাই আব্বাস, আপনি যত দ্রুত সম্ভব আল্লাহর রাসুলকে পত্র পাঠান। শুনুন কাইনুকার লোকেরা, আপনারা আপনাদের সীমা অতিক্রম করে ফেলেছেন। একজন আরব মহিলা এখানে পণ্য বিক্রি করতে এসেছিলেন, আর আপনারা প্রকাশ্যে তার মুখাবরণ অনাবৃত করেছেন। আর যখন মদিনার এক মুসলিম ভাই সেই মহিলার সম্মান রক্ষা করতে এলেন, আপনারা সবাই মিলে সেই ভাইকে নির্মমভাবে হত্যা করেছিলেন। আপনারা কি আমাদের পারস্পরিক চুক্তির কথা ভুলে গেছেন? তাহলে এত বড় পাপ কাজ আপনারা কিভাবে করতে পারলেন?
আপনারা কি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা দেননি? শুনুন কায়নুকর ইহুদিরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, শুনুন ইহুদির লোকেরা, কুরাইশদের সাথে যা হয়েছে সেটা আপনাদের সাথে হওয়ার আগে ইসলাম গ্রহণ করুন, আর যুদ্ধে অনভিজ্ঞ লোকদের পরাজিত করে খুশি হবেন না। আল্লাহ রাসূলের আদেশ মানুন, নয়তো আমরা আপনাদের সাথে যুদ্ধে যেতে বাধ্য হব। আপনারা যদি যুদ্ধ করতে চান তবে আপনারা বুঝতে পারবেন যে আমরা কত ভয়ঙ্কর যোদ্ধা। কি করছেন আপনারা বনি কাইনুকা? আপনারা একজন মুসলিম নারীকে অসম্মান করেছেন, আর কোনো কারণ ছাড়াই মুসলিম পুরুষকে হত্যা করেছেন। তাই দ্রুত ইসলাম গ্রহণ করুন, আর আমাদের দরবারে ওঠার আগেই আল্লাহর কাছে পাপের ক্ষমা চেয়ে নিন, না হলে কোনোদিন ক্ষমা চাওয়ার সুযোগ হবে না। আপনারা আল্লাহর রাসূলের সাথে চুক্তিতে আবদ্ধ হয়ে বিশ্বাসঘাতকতা করেছেন। থামো তোমরা, থামো তোমরা। হে আল্লাহর রাসূল, কায়নুকা আমাদের মিত্রদের গোত্র, তাদের প্রতি সদয় হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইকে জবাব দিচ্ছেন না। এই যে আপনার উটে স্পর্শ করে রেখেছে রাসূল। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নির্দেশ দিচ্ছেন, উটের উপর থেকে আপনার হাত সরান। যতক্ষণ না আল্লাহ রাসূল আমাকে কথা দিচ্ছেন যে তিনি আমার মিত্রদের প্রতি সদয় হবেন, ততক্ষণ পর্যন্ত আমি আমার হাত সরাবো না। আল্লাহর শপথ, আমি ভবিষ্যৎকে ভয় পাই রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, এনারা সবাই আমার বন্ধু, কিন্তু আমি তাদের সাথে বন্ধুত্ব ছিন্ন করে আপনার অনুসারী হতে চাই। খালি হাতে ফিরিয়ে দেবেন না রাসূলুল্লাহ, কথা না দেয়া পর্যন্ত আমি এখান থেকে এক পাও সরব না রাসূলুল্লাহ। ইবনে উবাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি চাইলে এখনই আপনার লোকদের সাথে করে নিয়ে যেতে পারেন, কোন রকম অস্ত্র ছাড়া, শুধুমাত্র তাদের উট, যতটুকু পণ্য বহন করতে পারে ততটুকু নিয়েই মদিনা শহরের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হলো। আর তাদের জমি জমা পাম বৃক্ষ ফেরত পাওয়ার জন্য আল্লাহর রাসূলের দ্বারস্থ হবেন, তিনিই বণ্টন করবেন। এটা রাতের দস্যুদের কাজ, এমনকি আবু সুফিয়ান অন্যান্য অশ্বারোহীদের সাথে মিলে অভিযান চালিয়ে লুট করে নিজ নিজ পথে ফিরে যাচ্ছে। না, মদিনার কিছু ইহুদি তাকে সাহায্য করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা তাদের পিছু নিয়েছিলাম, যখন আমরা কাদারে পৌঁছালাম তারা আমাদের দেখে জিনিসপত্র রেখে পালিয়ে চলে যায়। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই অভিযানের অবশ্যই জবাব দেব। আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ, আল্লাহর ইচ্ছায় আমরা কুরাইশ মুশরিকদের বাহিনীকে তাড়া করতে বের হয়েছিলাম, সেটা ছিল সাউইক অভিযান, সেখান থেকে অনেক সম্পদ লাভ করি আমরা। আচ্ছা, সুফিয়ান আর মদিনার ইহুদিদের মধ্যে কি সম্পর্ক ইবনে সালাম? এক রাতে আবু সুফিয়ান মদিনায় এসেছিলেন ইহুদি প্রধানদের সাথে দেখা করতে। প্রধানরা তাকে তাদের বাড়িতে স্বাগত জানাতে ভয় পাচ্ছিলেন, কারণ এতে চুক্তির লঙ্ঘন হবে। কিন্তু নাধির গোত্রের প্রধান সালাম ইবনে মিশকাম তাকে তার বাড়িতে আমন্ত্রণ জানায় এবং মুসলিমদের দুর্বলতা জানান। আমি মদিনায় একজন বন্ধু খুঁজে পেয়েছি, মদিনার লোককে বন্ধু বানানোতে আমার কোনো অনুশোচনা নেই, তিনি আমাকে যথেষ্ট আপ্যায়ন করেছেন। তিনি হলেন সালাম ইবনে মিশকাম, তিনি আমাদের একটা সৈন্যবাহিনীর নেতৃত্বও দেবেন। তাকেই সুসংবাদ দিয়েও এসেছি, তিনি যেদিক দিয়ে
আক্রমণ চালিয়ে যাবেন সেখানকার লুট করা সম্পাদনা। সাকিব সহ আরবের আরব মিত্র গোত্র যারা আমাদের সাথে যোগ দিতে চায় তাদের সহ বিশাল সৈন্যবাহিনী নিয়ে এগিয়ে যাব, এটাই আমাদের পরিকল্পনা। আমরা ইয়াসিবের দিকে গিয়ে মোহাম্মদ সহ একে একে তাদের প্রধান অনুসারীদের যেমন আবু বকর, ওমর, আলী, হামজা, জুবাই, আবু উবাইদা সহ অনেককে হত্যা করব এবং মোহাম্মদ আর তার ধর্মকে নিশ্চিহ্ন করে দেব। এদের সবার কারণে আমাদের জীবন আর পরিবার কলুষিত হয়ে যাচ্ছে আর প্রধানদেরও আমরা হারিয়েছি। এভাবে চলতে থাকলে আমরা শেষ হয়ে যাব। মক্কার প্রধান, আমি আপনাকে আশ্বস্ত করছি, মদিনার ইহুদিরাও আপনার সাথে আছে। আমি একজন ইহুদি কবি, তাই তাদের পক্ষ থেকে আমাকে আপনার কাছে পাঠানো হয়েছে। যদিও ইহুদিরা সবাই মুহাম্মাদের সাথে শান্তি চুক্তিতে আবদ্ধ, কিন্তু বাস্তবে তারা আপনার পক্ষে। তারা সবাই মিলে আপনাকে মুহাম্মাদ আর অনুসারীদের দুর্বলতাগুলো জানাবে, আর যদি এটা নিশ্চিত হয় যে আপনি তাদের ধ্বংস করে ফেলতে পারবেন তাহলে তারাও আপনার সাথে অভিযানে যুক্ত হবে।